আমাদের নিচে বুতাসের আর আজ করিম চৌধুরী উনি আপনাদেরকে ওষুধ থেকে সহযোগিতা করে ফ্যান থেকে শুরু করে খাওয়ার সবকিছু সীতাকুণ্ডে অক্সিজেন প্লান্ট দুর্ঘটনায় আহতদের বিনামূল্যে চিকিৎসা সামগ্রী দিচ্ছেন রাউজানের ফারাজ করিম চৌধুরী। প্রয়োজনীয় বান ক্রিম, সার্জিক্যাল হ্যান্ড গ্লাভস, স্যালাইন, সার্জিক্যাল মাস্ক, ব্যান্ডেজ, হ্যান্ড স্যানিটাইজার, পানি ও টেবিল ফ্যান দেয়া হচ্ছে বিনামূল্যে। এছাড়া দুর্ঘটনায় নিহত ও আহতদের আনা নেওয়া করতে অ্যাম্বুলেন্সও রাখা হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের পাশে বসানো হয়েছে জরুরি সহায়তা ডেস্ক। সেখান থেকে রোগীর স্বজনদের প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হচ্ছে। শনিবার 4 মার্চ সন্ধ্যা থেকেই বসানো হয়েছে এই সহায়তা ডেস্ক। জরুরি সহায়তা হেল্প ডেস্ক টিম সেন্ট্রাল ভয়েস অফ রাউজানের সভাপতি সাইদুল ইসলাম বলেন, ফারাজ করিম চৌধুরীর নিজস্ব অর্থায়নে বিনামূল্যে প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হচ্ছে, আহতদের জন্য ওষুধও দেওয়া হচ্ছে, আহতদের স্বজনরা প্রয়োজনীয় জিনিস নিয়ে যাচ্ছেন। ওই দুর্ঘটনায় আহত ও নিহতদের আনা নেওয়া করতে বিনামূল্যে অ্যাম্বুলেন্স সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে। ফারাজ করিম চৌধুরী রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর সন্তান। তার একের পর এক ব্যতিক্রমী ও মানবিক কার্যক্রমের কারণে দেশজুড়ে অর্জন করেছেন তুমুল জনপ্রিয়তা। এর আগে শনিবার 4 মার্চ বিকাল আনুমানিক 4:30 সময় চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা অক্সিজেন প্ল্যান্টে কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 6 জন, আহত হয়েছেন অন্তত 22 জন। আহতদের চট্টগ্রামের বিভিন্ন মেডিকেল ক্লিনিকে ভর্তি করা হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে হাসপাতাল সূত্র। সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কদম রসুল কেশবপুর এলাকায় সীমা অক্সিজেন প্ল্যান্টে এই বিস্ফোরণ ঘটে।